বাবুর আঘাতের চেয়ে এই গঙ্গার জলে ডুবে পড়া অনেক ভালো রে ভাই। দাদা তবে না খাওয়ার যন্ত্রণাটা থেকে তো দূরে হবে রে ভাই। চলো দাদা চলো ভাই চলো দুই ভাই একসাথে আমরা এই গঙ্গাতে আমরা জপ দিয়ে নিজের জীবনকে শেষ করব। চল ভাই চল। যাওয়ার সময় কেন বাধা দিলে তুমি আমাদের? কেন দাদা কেন? আজ তোমরা দুইজন আজ অদূরে যেন ছুটে দৌড়ে কেন আসো? ও গো মা বললো না, কেন বাঁচালে মা কেন বাঁচালে? এই জগৎ বাজারে যে আমরা বেঁচে থাকতে চাই না গো, চাই না। কেন গো? কেন জানো গো? ছোটকালে হারিয়েছি জন্মদাতা পিতাকে, হারিয়েছি আমরা গর্ভধারিণী মাকে গো। সে গর্ভধারিণী মা বেঁচে নেই আমাদের, তাই তো আগে বাবুর ইচ্ছে হয়েছে দুই ভাই মানুষ। তারপর মানুষ হয়ে বাবু আমাদের রেখেছিল গঙ্গার ধারে পাড়া পারে পাড়ারে জন্ম। প্রত্যেক দিন আমাদের পাড়া পাড়া হয় না, তাই তো একটি করে পয়সা হয় না গো। পয়সা যদি না নিয়ে যায় প্রত্যেক দিন বাবু বাড়ির উপরে মার মারে, সেই নির্যাতনের জ্বালায় এই ক্ষুধার জ্বালায় এই দেহ যা আর বেঁচে থাকতে চাই না গো, চাই না। তাই তো আমরা দুই ভাই ঠিক করেছিলাম এই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমাদের এই জীবনটাকে শেষ করে দেব। কিন্তু তুমি বাধা দিলে কেন গো মা? ও গো জানো না, তোমরা জানো না কি গো, পুরো সাতটা মা পা কেন কেন তোমরা এই নদীর কিনারে ছুটে আসছো এই সোনার দেহকে বিসর্জন করবে বলে? না, আমি তোমাদের মরতে দেব না। মরতে দেবে না? না, যখন মরতে দেবে না মা, আবার করে যখন যদি আমরা ছুটে যাই বাবুর কাছে আবার করিবে নির্যাতন। সেই বাবু যে চাই শুধু পয়সা গো পয়সা, আমাদের কাছে তো কোনো পয়সা নেই মা। ও গো বলো মা বলো, তার জন্য এত দুঃখ পেও না তোমরা? দুঃখ পাবো না? না গো। তুমি বলতে পারো কেন দুঃখ পাবো না? আমার এই ছোট্ট ভাইয়ের মুখে আমি দাদা হয়েছে দুটো অন্ন তুলে দিতে পারি নি গো, আমি পারিনি। ও গো দাদা, ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, যদি ভগবানের চরণ ধুলে পাও, তাহলে কিছু পরিশ্রম করতে হবে গো। পরিশ্রম? হ্যাঁ দাদা, যাও এই নদীর কিনারায় কিনারায় ছুটি, দেখবি ঘাটে অনেক মা মাসি কাকা বাবুরা আসবে, তাদের কাছে ভিক্ষে চাও, দেখবি তোমরা অনেক অনেক খুশি পাবে। সত্যি বলছো মা? হ্যাঁ দাদা। তবে বল ভাই, আমরা তো ভুলেই গেছিলাম দাদা, নদীর কিনারায় যদি ভিক্ষে করে নিয়ে যাই তোমাকে দেবে পেট ভর্তি খাবার। মা গো বলো, তুমি বিশ্রামে করো মা, আমরা এই নদীর কিনারাই ভিক্ষে করব। চল ভাই চল, আমরা দু ভাই আজ ভিক্ষা করবো রে ভাই। মা গো তোমরা আমায় কিছু ভিক্ষে দেবে না গো মা? ও গো অনেক দিন বয়ে গেছে গো, এক মুষ্ঠ অন্ন আমি যেন খেতে পাইনি গো পাইনি। খুদার জ্বালাতে এই দাও যেমন ছটপট ছটপট করে উঠে গো। দাও না গো, দাও না গো মা, দাও না গো, একটি করে আমি একটু পয়সা দাও না। আমরা আমাদের জন্য চাইছি না গো মা, পয়সা দিলে যেন দুই ভাই একটু অন্ন খাবো। দাও না মা, দাও না। নগরে বা সি thank you.
ভিক্ষে তো করে দিলে ঠিক গো মা, একটি কথা জিজ্ঞেস করব। বলো না। তুমি কে গো মা? ওগো হ্যাঁ, আমি বড়ই জনমি দুঃখিনী, বড়ই অভাগিনী। জনম দুঃখিনী অভাগিনী? ওগো মা বলো না, এই সংসারে এমন হলো মানব রয়েছে, নিজের কষ্টকে বোঝাই করে অন্যের কষ্টকে নিয়ে নিয়েছে। মা গো বলো তোমার এমন কি হয়েছে মা? ওগো সেই কথা জানতে চেও না। কেন কেন ছিল আমার সুখের সংসার, কত আশা কত ভরসা করে আমার মাতা পিতা আমার ছোট্ট বয়সে বিয়ে দিল। ভেবেছিল আমি সুখের সংসার করব স্বামীর ঘরে, কিন্তু কাল বৈশাখের ঝড়ে উড়িয়ে নিল সেই ঘর। আমার সুখের সংসার ভেঙে চন্ড বিচ্ছিন্ন হয়ে গেল। কারুণা কাটিলাম আমি আগমি কলার পার, কেড়ে নিল বিধি আমার স্বামী প্রাণনা। লোবাসরি ঘরে আমার হলো ব্রজাঘা, কালো সর্বে খেল মোর প্রাণ। দাদা গো কত না জনম দুঃখী সে, তবু আমাদের ভিক্ষে চাইতে আমাদের সাহায্য করেছে। মা গো আসি মা, আসি এসো গো, আসি মা, আসি চল ভাই।